আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা আবারও চলে আসলাম তোমাদের সবাইকে ই এডুকেশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাতে। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে 115 পৃষ্ঠা খুলে ধরো, আমরা আজ শহীদ তিতুমির সম্বন্ধে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বই খুলে ধরো, আমি রিডিংটা পড়তেছি, সেই সাথে তোমাদের একটু একটু করে বোঝাই দিই। তেতো তিতু তিতুমির, শুনতে বেশ অবাক লাগছে তাই না? তাহলে খুলেই বলি। 1782 সাল, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা, সে জেলার বসিরহাট মহকুমার একটি গ্রাম চাঁদপুর। এই গ্রামে বাস করত এক বুনিয়াদি মুসলিম পরিবার, সৈয়দ বংশ। এই বংশে জন্ম নেয় এক শিশু। ছোট্ট শিশু মানে ছিল যেমন দেখতে সুন্দর, তেমনি বলিষ্ঠ তার গড়ন। শিশুটি ছিল খুব জেদি। শিশুকালে তার একবার কঠিন অসুখ হলো। রোগ সারানোর জন্য তাকে দেয়া হলো ভীষণ তেতো ঔষধ। এমন তেতো ঔষধ মানে শিশু তো দূরের কথা, বুড়োরাও মুখে নেবে না। অথচ এই ছোট্ট শিশু বেশ খুশিতেই খেল সে ঔষধ। প্রায় 10-12 দিন এই তেতো ঔষধ খেল সে। বাড়ির লোকজন সবাই অবাক, এ কেমন শিশু, তেতো খেতে তার আনন্দ। এ জন্যে তার ডাকনাম রাখা হলো তেতো। তেতো থেকে তিতু, তার সাথে মীর লাগিয়ে দেওয়া হলো তিতু মীর। তার প্রকৃত নাম কি? সৈয়দ মীর নিসার আলী। তার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। তিতু মীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। চলছে ব্রিটিশ রাজত্ব, ইংরেজরা চালাত অত্যাচার। অন্যদিকে ছিল দেশি জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ দাপটে। তিতুমির এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কিভাবে মুক্তি পাবে এদেশের মানুষ। তিতুমিরের গ্রামে ছিল একটি মাদ্রাসা, সেখানে শিক্ষক হিসেবে এলেন ধর্মপ্রাণ এক হাফেজ, নাম হাফেজ নিয়ামতুল্লাহ। তিতুমির এ মাদ্রাসায় পড়তেন। তিনি অল্প সময়েই হাফেজ নিয়ামতুল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠলেন। সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠি খেলা, তীর ছোঁড়া আর কষি চালনা। উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা। তিনি ডনকুস্তি শিখে কুস্তিগির ও পালোয়ান হিসেবে নাম করলেন। লাঠি খেলা, তীর ছোঁড়া আর কষি পরিচালনাও শিখলেন। তার অনেক ভক্ত জুটে গেল। তিতুমিরের গায়ে ছিল প্রচুর শক্তি, কিন্তু তিনি ছিলেন শান্ত ও ধীর স্বভাবে। একবার ওস্তাদের সঙ্গে তিনি বিহার সফরে বেরোলেন। মানুষের দুরবস্থা দেখে তার মনে দেশকে স্বাধীন করবার চিন্তা এলো। তিনি মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন আর হিন্দুদের বললেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। হিন্দু মুসলমান সকলে তার কথায় সাড়া দিলেন। 1822 সাল, তিতুমিরের বয়স তখন 40। তিনি হজ পালন করতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ। তিতুমির তার শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তার উপর অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি গেলেন বারাসাতের নারকেলবাড়িয়ায়। নারকেলবাড়িয়ার লোকজন তাকে সাদরে গ্রহণ করল। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ। এটাই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। তার এই কেল্লায় সৈন্য সংখ্যা দাঁড়ালো 4-5 হাজার। 24 পরগনা, নদিয়া আর ফরিদপুর জেলা তখন তাঁর দখলে। ইংরেজদের কোনো কর্তৃত্ব রইল না এসব অঞ্চলে। এ দুর্গে তিনি তার শিষ্যদের লড়াইয়ের শিক্ষা দিতে থাকলেন। ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা কৌশল ও প্রস্তুতি শেখাতে লাগলেন। এ খবর চলে গেল ইংরেজ শাসকদের কাছে। ইংরেজদের সঙ্গে হাত মেলালো দেশি জমিদাররা। 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমিরকে দমন করার জন্য। কিন্তু আলেকজান্ডার তার সিপাহী বাহিনী নিয়ে পরাস্ত হন তিতুমিরের হাতে। তারপর তিতুমির কয়েকটি নীলকুঠি দখল করে নেন। 1831 সালের 19 নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিংকো, তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল, তিতুমিরকে শায়েস্তা করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী। এর নেতৃত্বে দেওয়া হলো সেনাপতি কর্নেল স্টুয়ার্টকে। স্টুয়ার্ট আক্রমণ করলেন তিতুমিরের বাঁশের কেল্লা। তখন ভালো করে ভুল হয়নি,
আবছা আলো। স্টুয়ার্ডের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলাবারুদ। তিতুমিরের ছিল মাত্র 4-5 হাজার হাজার স্বাধীনতাপ্রিয় সৈনিক। তারা ছিল না কোনো কামান, মানে তাদের কোনো কামান ছিল না, না ছিল গোলাবারুদ বন্দুক, তবে তাদের ছিল মনে দেশকে পরাধীন করার, দেশকে স্বাধীন করার অমিত তেজ। পরাধীন এই দেশকে স্বাধীন করার অমিত তেজ ছিল তাদের মনে। প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। তিতুমির আর তার বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজ সৈন্যদের গোলার আঘাতে সারখার হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন বীর তিতুমির, শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। তিতুমিরের 250 জন সৈন্যকে ইংরেজরা বন্দি করলো, কারো হলো কারাদণ্ড, কারো হলো ফাঁসি, এভাবেই শেষ হলো যুদ্ধ। কিন্তু এ যুদ্ধের বীর নায়ক তিতুমির অমর হয়ে রইলেন এদেশের মানুষের মনে। আজ থেকে প্রায় 125 বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বীর তিতুমিরই হলেন বাংলার প্রথম শহীদ। আমরা তিতুমির সম্বন্ধে এই পাঠ আলোচনা করে জানলাম। এবার আমরা এই পাঠের কিছু শব্দার্থ এগুলা জানব। শব্দার্থ জেদি। জেদি শব্দের অর্থ নাছোড় বান্দা। জেদি শব্দের অর্থ কি? নাছোড় বান্দা। তারপরে হচ্ছে পরাধীন, পরের অধীন। পরাধীন মানে পরের অধীন, যে স্বাধীন নয়। দাপটে প্রবল প্রতাপের সঙ্গে ডন কুস্তি, বুকডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা। অসিচালনা, তলোয়ার দিয়ে যুদ্ধবিদ্যা। তলোয়ারের আরেক নাম কি? অসি। অসি হচ্ছে তলোয়ার দিয়ে যুদ্ধ করার বিদ্যা। দুর্ভেদ্য, যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ, দেয়াল দিয়ে ঘেরা সেনানিবাস, প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা। তারপর হচ্ছে শায়েস্তা, শাস্তি, অমিত তেজ, অসীম সাহস আর অদম্য শক্তি। মুক্তিকামী, স্বাধীনতা, স্বাধীনতাকামী। তারপরে হচ্ছে প্রশ্ন উত্তর। এই পাঠের প্রশ্ন উত্তরগুলো নিয়ে এখন আমি মুখে মুখে আলোচনা করি। তিতুমির সব নামটি কেমন করে হলো? তার প্রকৃত নাম কি? শিশুকালে তিতুমিরের এক কঠিন অসুখ হলো। রোগ সরানোর জন্য তাকে যে ঔষধ দেওয়া হলো সেটা ছিল ভীষণ তেঁত ঔষধ। ছোট্ট শিশুটি বেশ খুশিতেই খেত সে তেঁত ঔষধ। বাড়ির লোকজন সবাই অবাক, এ কেমন শিশু, তেঁত ঔষধ খেতে এত পছন্দ তার, এত আনন্দ। এর জন্য ওর ডাকনাম রাখা হলো তেঁত, তেঁত থেকে তিতু। তারপরে হচ্ছে তিতুর সাথে মীর লাগিয়ে দিয়ে তার নামটা হয়ে গেল তিতুমির। তো তিতুমিরের প্রকৃত নাম হলো সৈয়দ মীর নিসার আলি। পরের প্রশ্ন দেখো, খ নম্বর, এদেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা কেন তার মনে এলো? একবার তিতুমির তার ওস্তাদের সাথে বিহারে সফরে বের হলেন। বিহারের মানুষদের দুরবস্থা দেখে তিতুমিরের মনে হলো দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা। হিন্দু মুসলমান সবাইকে তিনি কী বলে একতাবদ্ধ করতে চাইলেন? দেশের মানুষের দুরবস্থা দেখে তিতুমির হিন্দু মুসলিম সবাইকে ঐক্যবদ্ধ করতে চাইলেন। এর জন্য তিনি মুসলমানদের সত্যিকার মুসলমান হতে বললেন আর হিন্দুদের অত্যাচারী জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বললেন। তিনি বুঝতে পারলেন হিন্দু মুসলমানদের ঐক্য ছাড়া ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করা একদম সম্ভব না। পরের প্রশ্ন দেখো, ইংরেজদের পাশাপাশি কারা এদেশের মানুষের উপর অত্যাচার চালাতো? ইংরেজদের পাশাপাশি দেশি জমিদারগণ ও নীলকররা এদেশের মানুষের উপর অত্যাচার চালাতো। নারকেলবাড়িয়া কোথায়? এখানে তিতুমির কী তৈরি করলেন? নারকেলবাড়িয়া বারাসাতে অবস্থিত। তিতুমির এখানে তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ, যেটা তিতুমিরের বাঁশের কেল্লা নামে পরিচিত। চ নাম্বার, কত খ্রিস্টাব্দে তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়? 1830 সালে তিতুমিরের কাছে ব্রিটিশ সরকার শক্তিতে পরাজিত হয়। কখন, কোন ইংরেজ সেনাপতির নেতৃত্বে তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়? 1831 সালের 19 নভেম্বর ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্ডের নেতৃত্বে তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। বর্গীয় ঝ নাম্বার যেটা, সেটা হচ্ছে তিতুমির কীভাবে শহীদ হলেন? উত্তর, ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্ড হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলাবারুদ নিয়ে তিতুমিরের বাঁশের কেল্লা আক্রমণ করেন। তিতুমিরের স্বাধীনতা প্রিয় সৈনিক ও ইংরেজ বাহিনীদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হলে তিতুমির আর তার বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে ইংরেজ সৈন্যদের গোলার আঘাতে সারখার হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন তিতুমির। তারপরের প্রশ্ন হচ্ছে ঝ নাম্বার, পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ কে? পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতার যুদ্ধের প্রথম শহীদ হলেন তিতুমির। শহীদ তিতুমির কেন অমর হয়ে আছেন? শহীদ তিতুমির আজ থেকে প্রায় 125 বছর আগে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বাংলার প্রথম শহীদ তিতুমির অমর হয়ে আছেন। আমরা শহীদ তিতুমির পাঠের
আলোচনা পাঠ নিয়ে আলোচনা করলাম, সেই সাথে এই পাঠে শব্দার্থগুলো এবং প্রশ্ন উত্তর মুখে মুখে আলোচনা করলাম। তোমরা ভিডিও ক্লাসটা ভালো করে দেখবা এবং শব্দার্থ প্রশ্ন উত্তর মুখে মুখে যেগুলো বললাম সেগুলো ভালো করে খেয়াল করবা এবং তোমাদের খাতায় নোট আকারে লিখবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।